গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি তোমাদের জন্য। আসলে একজন লাথখোর দালালের জন্য আসতে হলো, বুঝলে কি না, মানে যার কাজ হচ্ছে আগাগোড়াই দালালি মারিয়ে ঘুরে বেড়াবো, বড় বড় চ্যানেলের চাঁটা, তারপরে হচ্ছে নিজেকে কেউ কিছু যদি বলে তো সেটা যদি নিজে না হ্যান্ডেল করতে পারে, দশজনকে লোক জুটিয়ে এনে সেটাকে মানে কেওয়ার সৃষ্টি করার ধান্দা, মানে আগাগোড়াই কাউকে বউকে বললে চুরি পরে অন্যদেরকে ডেকে আনা যে দেখো আমার ঘরের লোককে বলেছে তোমরা এসে প্রতিবাদ করো, মেয়েকে কেউ কিছু বললে বাচ্চাটাকে সেখানে অন্য লোককে ডেকে এনে এসো তোমরা এখানে দলবাজি করে বলো, ঠিক আছে। আর যখন কেউ মহিলার জনিতে চলে যায়, মহিলাকে নিয়ে গালাগালি খিস্তি করে, মহিলার বরকে নিয়ে উল্টোপাল্টা বলে, মহিলাদের পা ছিঁড়ে ফাঁক করে দেবো সেই সব কথা বলে, বলার পরে আবার কি করে বড় বড় ভাষণ মারে, হ্যাঁ মেরে দিয়ে তারপরে আবার মহিলা যখন উল্টে জুতো মারে ঝাঁটা মারে তখন তাকে শেষ করার জন্য অন্যদেরকে দল বেঁধে ডেকে এনে তার পেছনে ঘুক্কা হুয়া করাবার চেষ্টা করে। আর আমাকে নিয়ে কথা বলছে জানোয়ারের বাচ্চা, আমাকে নিয়ে কথা বলছে, কোথাও একটা জায়গায় দেখা জানোয়ারের বাচ্চা, ঠিক আছে, যে আমি কাউকে ডাইরেক্ট প্রথমে অ্যাটাক করতে গেছি, তোরা সব কটা পার্সোনাল অ্যাটাক সবসময় আমাকে করেছিস, প্রথমেই আমার ঘরে ঢুকেছিস তারপরে আমি তোদের ঘরে ঢুকতে গেছি, ঠিক আছে, তোরা যেভাবে আমাকে উত্তেজিত করেছিস, গালাগালি খিস্তি করেছিস, কমেন্টের মাধ্যমে ধর্ষণ করেছিস আমার ঘরের মা বউকে, আর তখন আমি তোদেরকে ছেড়ে দেবো, মনে কি করেছিস, তখন আমি তোদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে, তো দেখি তুই কত দূর দৌড়াতে পারিস, ওই চুরি পরে তোর ওই শুধু ম্যাও 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 করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই তোর, বুঝেছিস তো, তুই সারাক্ষণ লোককে উত্তেজিত করে যাবি, তুই কিছু না কিছুর নাম করে মানুষকে উত্তেজনা সৃষ্টি করাবার চেষ্টা করবি, তোকে এখান থেকে লাত মেরে ভাগাতে হবে ইউটিউব থেকে, তোর মতো দালাল, তোর মতো পা চাটা, তোর মতো ধর্ম নিয়ে খেলা করা, তোর মতো লাতখোর, ঠিক আছে, কুলাঙ্গার, ম্যাও ম্যাও করা মাল, নিজের বউকে কেউ কিছু বললে নিজে প্রোটেস্ট না করে লোককে ডেকে এনে প্রতিবাদ করাবার ধান্দা করিস, দালালি করে যাস বড় বড় চ্যানেলকে, যে বড় বড় চ্যানেলগুলো ছোট চ্যানেলদের শেষ করার চেষ্টা করছে, স্ট্রাইক মেরে মেরে তাদেরকে নষ্ট করছে, তাদের দালালি করছিস, আবার বড় বড় ভাষণ মারছিস, আমি কাকে রেপ থ্রেট করতে গেছি, তোর মায়ের, তোর মা যদি একটা থাকে, তোর বাবা যদি একটা থাকে, তুই দেখাবি একটা জায়গাতে যে আমি কাউকে রেপ থ্রেট করেছি, ঠিক আছে, আর তুই আর কোথায় কোথায় কার ঘরে ঢুকেছি, কাকে নিয়ে কি বলেছি, আর তারা আমাকে নিয়ে কি বলেছে আগে, তারপরে সেইগুলো দেখাবি, লোককে বেশি উত্তেজিত করার চেষ্টা করবি না, তোর আগা ঘোড়াই স্বভাব লাতখোর, নিজে যখন ছিঁড়তে পারিস না কিছু তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করে এদিক ওদিক করে শিয়াল জোগাড় করার চেষ্টা করিস, কর দেখি কত করতে পারিস, তুই কর, তুইও কত বড় বাবার কটা বাবার ব্যাটা, আর আমি কটা বাবার ব্যাটা তোকে দেখিয়ে ছাড়বো, ঠিক আছে, কর দেখি তোর কত ক্ষমতা, লাতখোর লাতখোর হয়েই থাকবি, বুঝলি তো, যখন আটকাতে পারবি না তখন এইরকম ঘেউ ঘেউ করে ম্যাও ম্যাও করে চারদিকে দৌড়াতে হবে, যখন লাগতে এসেছিলিস তখন তো ভেবে লাগবি, যখন লাগতে এসেছিলিস তোর যেই যে চুটিয়েছিস দু চারটাকে, যখন লাগতে এসেছিলো আমার ঘরে ঢুকতে এসেছিলো তাদেরকে বলেছিলিস যে লাগজো সাবধানে লাগো, মুখটা ঠিক করে লাগো, কতটা মুখ খোলা ততটা মুখ খোলো বলেছিলিস, এবারে আমি কেন খুলবো না, আমি কেন খুলবো না, আমার ঘরের লোককে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে আর আমি করলেই তখন দুঃখ হয়ে যাবে, তখন আর নিতে পারছ না, তাহলে নেবার আগে বলে করবি যে নিতে পারবো না আমি, ঠিক আছে, আমি কারোর পেছনে লাগতে যাইনি, যে কটা লেগেছিস যে কটাকে উত্তর দিয়েছি তারা আগে আমার ঘরে ঢুকেছিস তারপরে আমি কথা বলেছি, ঠিক আছে, জানোয়ারের বাচ্চা।